দেশের ক্রিকেটে রবিবারে ট্রেন্ডিং টপিক, কিভাবে দলগত প্রচেষ্টায় ক্যাচ মিস করতে হয় তাই নাকি শেখাচ্ছেন স্লিপের তিন ফিল্ডার। দিন জুড়ে ক্যাচ ছেড়ে দেওয়ার অনন্য সব নজির দেখিয়েছে টিম বাংলাদেশ। দিন থেকে রাত চট্টগ্রাম থেকে বিশাখাপত্তনম, ক্রিকেট প্রেমীদের আলোচনায় আবারও একটা ক্যাচ। তবে এবারেরটা অবিশ্বাস্য, অকল্পনীয় ক্যাচ লুফে নেয়ার। মাথিসা পাথিরানা যেন হয়ে গেলেন সুপারম্যান, হাওয়ায় ভেসে এক হাতে সবার চোখ ছানাবড়া করে দিয়ে ধরলেন দুর্দান্ত এক ক্যাচ। প্যাভিলিয়নে ফিরতে ফিরতে হয়তো ডেভিড ওয়ার্নারও বলছিলেন হোয়াট আ ক্যাচ। এমনই এক দৃশ্য যার রিপিট টেলিকাস্ট আপনি দেখতে চাইবেন বারবার। জীবনের সেরা ক্যাচটা কি ধরেই ফেললেন এই ইয়াংস্টার? এই ম্যাচে শুধু ক্যাচ ধরেই নজর কাড়েননি, বোলিং দিয়েও চমক দেখিয়েছেন সবাইকে। 150.4 কিলোমিটার পার আওয়ার গতির যে বলটায় ইয়র্কার মেরে মার্শকে বিধ্বস্ত করলেন, বলা হচ্ছে ডেলিভারি অব দ্য আইপিএল 2024। দিল্লির বিপক্ষে সব মিলিয়ে 4 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন লঙ্কান এই পেসার, হয়েছেন ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। মাত্র 2 ম্যাচে তার উইকেট সংখ্যা 4। এদিকে ফিজের দিনটা ছিল বড্ড হতাশার। টি টোয়েন্টি ক্রিকেটে 300 নম্বর উইকেট পাওয়ার দিনটা ভালো যায়নি তার। দিল্লির বিপক্ষে শুরুর ওভারটা তো রীতিমতো ভুলে যাওয়ার, টানা 4টা 4, সাথে বোনাস হিসেবে কনসেড করেছেন 2 নো বল। এদিন চেন্নাইয়ের বোলিং ডিপার্টমেন্টে ফিজ ছিলেন সবচেয়ে এক্সপেন্সিভ, 4 ওভারে 47 রান দিয়ে নিয়েছেন কেবল 1টা উইকেট, ইকোনমি প্রায় 12। এরপরে পুরনো চিন্তা শঙ্কা জাগায় নতুন করে। চেন্নাই সেরা একাদশে আগে থেকে চলছে মুস্তাফিজ ভার্সেস পাথিরানা লড়াই, এখনো পর্যন্ত দুজনকেই রেখেছে চেন্নাই। তবে পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকলে কাটা যেতে পারেন মুস্তাফিজুর রহমান। এদিকে মাত্র 1টি উইকেট কম নিয়ে মোহিত শর্মা আছেন হায়েস্ট উইকেট টেকারের তালিকায় 2 নম্বরে। রেসে টিকে থাকতে গেলে কামব্যাকের কোনো বিকল্প নেই ফিজের কাছে। কোহিনুর কণা, 71।